हेलो व्यूअर्स, आई वेलकम टू बैक लर्न टू चाइनीज। पो खा ची फंग युआ, पो खा ची फंग युआ। पो खा ची माने स्वागतम, जरा आमार बंधु बान्धव आछेन, फ्रेंड सार्केल सबाइके बा जरा व्यूअर्स तादेरके सबाइके स्वागतम जानाच्छि। एबं आमार यूट्यूब चैनले जरा नतून सबसक्राइब कमेंट शेयर करे सबाइके पाठिये दिन, एबं नतून किछु आपलोड पेते परबर्तीते जे भिडियोगुलो आपलोड हबे सेगुलोर जन्य अपेक्षा करुन। তো কথা না বাড়িয়ে আমি আবার টপিকে চলে যাচ্ছি। আমি দুই থেকে তিনটা সেন্টেন্স বলবো, খুবই ইম্পর্টেন্ট এবং এই সেন্টেন্সটা খুবই দরকার প্রয়োজন আর কি। স্টেপ বাই স্টেপ আমরা শিখতে পারবো এগুলো আর কি। সো ফ্রেন্ডস, দেরি না করে আমি আমার সেন্টেন্সে চলে যাই। তার আগে আপনাদেরকে আবারও বলতেছি, ডোন্ট ফরগেট লাইক কমেন্ট টু দ্য শেয়ার ইস সাবস্ক্রাইব দ্য লেটেস্ট ব্যাঙ্গালোর টু চাইনিজ। ইউ ক্যান জাস্ট রিল্যাক্স, ক্লিক অ্যান্ড এনজয়। বেঙ্গলি টু চাইনিজ, অর্থাৎ বাংলার মাধ্যমে চাইনিজ ভাষা যে আমি শেখাচ্ছি, এটা খুব একটা মানে ইউনিক একটা জিনিস। এটা শিখে আপনার ক্যারিয়ারটা খুব দ্রুত গতিতে শিখতে পারবেন। আমি আমার এখানে যদি আমি বলি যে আমার একটি মোবাইল আছে, ওয়া জাই ইগা শাও জি, আমার একটি মোবাইল আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমার একটি মোবাইল আছে, কয়টা? একটা, আমার, আমার ওয়া জা, আমার একটি মোবাইল আছে, ওয়া যায় যায় ওয়া যায় ই গা শাও জি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি প্রথমে সাবজেক্ট নিতেছি, প্রথমে যে বিষয়টা সাবজেক্ট, আমার, আমার নিলাম, ওয়া গা, ক্রিয়া হচ্ছে যায় আছে, ওয়া যায়। আর বাকি যেটা থাকতেছে সেটা হচ্ছে অবজেক্ট, ই গা শাও জি, আমার একটি মোবাইল আছে, আমি টেলিভিশন দেখি, ওয়া খান তিয়ান নাও, ওয়া খান তিয়ান নাও, তিয়ান নাও মানে হচ্ছে কম্পিউটার, আর তিয়ান সি মানে হচ্ছে টেলিভিশন। আমি কম্পিউটারটা যেহেতু আমার সামনে আছে, তো এই জন্য আমার কম্পিউটারটার কথা মনে পড়ে গেল। ঠিক আছে, আমি সেন্টেন্সটা বলেছিলাম যে আমার একটি কী আছে, আমি টেলিভিশন দেখি, আমি টেলিভিশন দেখি, ওয়া খান তিয়ান সি, আমি টেলিভিশন দেখি, আমি কম্পিউটার দেখি, ওয়া খান তিয়ান নাও। সো ফ্রেন্ডস, এভাবে যদি আপনি কথা বলতে চান, চায়না ভাষায় যদি কথা বলতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে চাইনিজ ভাষা শিখতে হবে বেসিক জায়গা থেকে, স্টেপ বাই স্টেপ। তাহলে আপনি চাইনিজ ভাষায় কথা বলতে পারবেন এবং আপনার ক্যারিয়ারটা খুব দ্রুত গতিতে সাইন করতে পারবেন, এবং সারা বাংলাদেশে যতগুলো চাইনিজ আছে তাদের সাথে আপনি কাজ করতে পারবেন এবং ভালো একটা র্যাঙ্কে চাকরি করে আপনার লাইফটাকে সেটেল করতে পারবেন। সো আর দেরি না করে আমরা চাইনিজ ভাষা শিখবো, নিজের ক্যারিয়ারটা গড়বো, ইউনিক কোনো কিছু শিখে নিজের লাইফটাকে এস্টাবলিশ করবো। আমি আশা করি আপনাদের লাইফ দ্রুত গতিতে সাইন করুন এবং আপনার ফ্যামিলিকে হ্যাপি রাখুন, আপনি নিজে হ্যাপি থাকুন। সো ফ্রেন্ডস, আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি আবার বলতেছি, আমার এই ইউটিউব চ্যানেলে যে আমি যে এই চ্যানেলটা চালাচ্ছি নতুন করে, আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। সো আবারও বিদায় নিচ্ছি। চাই চান ফাং ইয়া, চাই চান ফাং ইয়া, চাই চান ফাং ইয়া, গুড বাই ফ্রেন্ডস।